এবার ভারতীয় টিভি চ্যানেল হ্যাক করল পাকিস্তানি হ্যাকাররা, বেজে উঠল নাতির আসল, দাবি জিও নিউজের। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ জানিয়ে দেশটির একটি টিভি চ্যানেল হ্যাক করার ঘটনা ঘটেছে। টাইম এইট নামের ওই চ্যানেলটি শুধু হ্যাক করেই থামেনি হ্যাকাররা, তারা ওই চ্যানেলে ইয়া নাবি সালাম আলাইকা বাজিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করেছে। শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জি নিউজ এই দাবি করে। সংবাদ মাধ্যমটি জানায়, পাকিস্তানি হ্যাকাররা চ্যানেলটি হ্যাক করেছে। ওই হ্যাকার গ্রুপটি টি রেভলিউশন নামে পরিচিত। ইতিমধ্যেই সেই হ্যাকিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। ভাইরাল ক্লিপটিতে দেখা গেছে, একজন টাইম এইট নিউজ উপস্থাপক ব্রেকিং নিউজ উপস্থাপন করছিলেন, তখনই হঠাৎ করে পর্দায় ভেসে ওঠে একটি ছোট পাকিস্তানি পতাকা। কিছুক্ষণ পরে টিকার স্ক্রিনের নিচে লেখা ভেসে ওঠে হ্যাকড বাই টিম রেভলিউশন পিকে, আর প্রায় সাথে সাথেই হ্যাকাররা বাজিয়ে দেয় একটি বিখ্যাত নাত ইয়ানাবি সালাম আলাইকা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাব্যিক প্রশংসা। এরপর স্ক্রিনের নিচে ব্রেকিং নিউজের ব্যানারে ভেসে ওঠে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করুন। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি টাইম এইট নিউজ কর্তৃপক্ষ। অপরদিকে ভিডিওটিও ক্রমশই ছড়িয়ে পড়েছে। 24 ঘন্টার ব্যবধানে 2 লাখেরও বেশি মানুষ দেখেছে ভিডিওটি। এর আগে গত সপ্তাহে বিজেপির 2 কর্মকর্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে, তার জেরে ভারতে তুমুল বিক্ষোভ শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এরই মধ্যে 20টি দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে সোচ্চার হয়েছে। এরই মধ্যে বিজেপি নেতা নুপুর শর্মার বিরুদ্ধে একটি FIR নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ইউক্রেনের 3 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ইউক্রেনের 3টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাদের সামরিক বাহিনী মিকালুয়েবে 2টি মিগ-29 বিমান এবং খার্কিভ অঞ্চলে 1টি সু-25 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এই ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশে রুশ হামলার আগে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা শুনতে চাননি। বাইডেন লস অ্যাঞ্জেলসে একটি তহবিল সংগ্রহের সংবর্ধনা অনুষ্ঠানে রুশ হামলার আশঙ্কা সম্পর্কে তার পূর্ব সতর্কতার কথা উল্লেখ করে বলেন, আমি জানি অনেকেই ভেবেছিল আমি অতিরঞ্জিত করে বলছি, কিন্তু আমি জানতাম যে আমাদের কাছে মূল্যায়নের জন্য ডেটা আছে। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সীমান্তে যেতে চলেছেন এবং এতে কোনো সন্দেহ নেই বলে সতর্ক করা হলেও অনেকের মতে জেলেনস্কি এটি শুনতে চাননি। 24 ফেব্রুয়ারি পুতিন দেশটির বিরুদ্ধে বিশেষ অভিযান ঘোষণা করার আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার প্রস্তুতি নিয়ে সতর্কতা বাড়াতে শুরু করে। সতর্কতাগুলো অবিশ্বাসের সাথে দেখা হয়েছিল এবং এমনকি কিছু ইউরোপীয় মিত্রদের কাছ থেকে এর তীর্যক সমালোচনাও হয়। তারা ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব সংখ্যাবাদী মনে করছিল। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।